বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটি শ্রদ্ধা বিবেচনায় আনা হয়েছে পরীক্ষিত নেতাদের বললেন কাদের বিশ্বজুড়ে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে বড়দিন ত্যাগের মাধ্যমে শান্তি বজায় রাখার আহ্বান প্রোটেস্টে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ ভারতের বিপক্ষে তিন উইকেটে হার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর বারোটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটির কেন্দ্রীয় সংসদ এর আগে শনিবার আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত হয় এতে দলটির বর্তমান সভাপতি শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন নির্বাচনকে সামনে রেখে পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি তিনি কিন্তু আমাদের পার্টিতে অপরিহার্য তার কোনো বিকল্প নেই আগামী নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিয়েছেন রংপুর সিটি নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা নির্বাচন কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রংপুর বিভাগীয় প্রতিনিধি এলাকাদারি বাজারের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা 27 ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ আজ রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা দলের নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা নগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে শতাধিক আইনজীবী আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইছেন ডালিয়া যে সরকার তার মার্কাটাই নৌকা সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা আর সেইটাই উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশ জুড়ে রংপুর কেন পিছিয়ে থাকবে এদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজা রহমান মোস্তফা বলেছেন মেয়র থাকাকালীন সকল দলের নেতা সমর্থকদের সমানভাবে সেবা দিয়েছেন তিনি তাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি যখন মেয়র ছিলাম আমার এই সময় কোনো আমার কাছে দল ছিল না আমি নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি সব দল সমান গুরুত্ব পেয়েছে তবে ভোটাররা বলছেন এলাকা ও জনগণের উন্নয়নে কাজ করতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা এইবার ভালো মেয়র হইলে তাহলে দেখি একটু কাজকাম যদি করতে পারে সৎযোগ্য এবং যাকে দিয়ে আমাদের নগরের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে তেমন ব্যক্তিকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ এদিকে রিটার্নিং অফিসার জানান নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ারও আশ্বাস দেন তিনি সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থা গ্রহণ করছি রংপুর সিটি নির্বাচনে ভোটার 426,469 জন এর মধ্যে পুরুষ 212,302 এবং নারী 214,167 জন 229টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএম এ ভোট হবে মেয়র পদে 9 জন এবং 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 257 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘন কুয়াশার শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের ঠাকুরগাঁওয়ে কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে হাড় কাঁপানোর শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ায় রাস্তাঘাটে প্রায় ফাঁকা গ্রামের লোকজন খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গায়ে বান্ধায় শীতের কারণে স্বল্পের মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে পড়েছে ঘন কুয়াশার মধ্যে শিক্ষার্থী সহ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে জমিতেও কাজ করতে পারছেন না কৃষকরা পঞ্চগড়ে দ্রুত কমছে তাপমাত্রা হিমেল হাওয়ার সাথে তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
নানা আয়োজনে দেশব্যাপী উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। গাজীপুরের গির্জায় ঘণ্টা ধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে উৎসব শুরু হয়। নেত্রকোনাতেও প্রথম প্রহর থেকে উৎসব মুখর পরিবেশে চলছে বড়দিন। মৌলভীবাজারে বিভিন্ন খাসিয়াপল্লীর খ্রিস্টান মিশন ও খ্রিস্টপল্লীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। নাটোরের বনপাড়া ধর্মপল্লীর ক্যাথলিক মিশনারি চার্চে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। মেহেরপুরে ভবেরপাড়া, নিত্যানন্দপুর, চৌগাছা সহ জেলার সব গির্জায় সকাল থেকেই শুরু হয়েছে বড়দিনের প্রার্থনা। বিশ্বজুড়ে সম্পদ আর ক্ষমতার সমালোচনা করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। যীশুখ্রিস্টের জন্ম দরিদ্র পরিবারে হয়েছিল স্মরণ করিয়ে সবাইকে জীবনের অর্থ খুঁজে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিশ্বজুড়ে নানা আড়ম্বরে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। বিশ্বের হিংসা বিদ্বেষপূর্ণ মানুষকে সুপথে আনতেই এদিন আগমন ঘটেছিল যীশুখ্রিস্টের। খ্রিসমাস ইভে মধ্যরাতে গির্জায় জড়ো হন ধর্মাবলম্বীরা। ভ্যাটিকানে সেন্ট পিটার্স ব্যাসিলিয়া গির্জায় এক সমাবেশে অংশ নেন 86 বছর বয়সী পোপ ফ্রান্সিস। বলেন, সম্পদ ও ক্ষমতার লোভ প্রতিবেশী এমনকি নিজেদের ভাই বোনদেরও গ্রাস করছে। সেন্ট পিটারের ব্যালকনি থেকে ভাষণে পোপ বলেন, অর্থ এবং ক্ষমতা নয়, জীবনের প্রকৃত সম্পদ খুঁজে পাওয়া যায় সুসম্পর্কের মধ্যে। এদিকে যিশুর জন্মস্থান ফিলিস্তিনের বেথলেহেমে রাস্তা ও স্থাপনায় আলোকসজ্জা হয়েছে। গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। Christ, the Son of God and truly God, our Savior and Lord, becomes man and is born poor in Bethlehem. ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। স্পেনের ক্যাটালোনিয়া চার্চে প্রার্থনা করেছেন নানা বয়সী মানুষ। পরে শিশুদের উপহার এনে দেন সান্তা ক্লজ। সুইডেনবাসীরা একে অপরকে উপহার দিয়ে আর শুভেচ্ছা জানিয়ে ক্রিসমাস উদযাপন করছেন। এবারের বড়দিনটি ভিন্নভাবে এসেছে যুক্তরাষ্ট্রবাসীর জীবনে। শীতকালীন তীব্র তুষার ঝড়ে বিধ্বস্ত হলেও দিনটি উপভোগ করছেন তারা। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে দৃষ্টিনন্দনভাবে ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজিয়ে আনন্দ করছেন তারা। নিউজিল্যান্ডে বড়দিনটি শুরু হয় ক্রিসমাস ট্রির নিচে রাখা উপহারের প্যাকেট খোলা দিয়ে। প্রার্থনার পর পরিবারের সবাই খাবার খেয়ে দিনটি উপভোগ করছেন। উপহার দেয়ানিয়া আর আলোকসজ্জার মাধ্যমে ক্রিসমাস উদযাপিত হচ্ছে জাপানে। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটি শ্রদ্ধা, বিবেচনায় আনা হয়েছে পরীক্ষিত নেতাদের, বললেন কাদের। বিশ্বজুড়ে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে বড়দিন, ত্যাগের মাধ্যমে শান্তি বজায় রাখার আহ্বান। মিরপুর টেস্টে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, ভারতের বিপক্ষে 3 উইকেটে হার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।